আসমাউল হোসনা, আপনি এডি থেকে লিখেছেন, স্বামী হক আদায় না করলে স্ত্রী করণীয় কি? দয়া করে জানাবেন। স্বামী যদি হক আদায় না করে তাহলে স্ত্রী প্রথমত হক আদায়ের জন্য যত রকমের প্রেশার আছে সেটা দিতে পারেন, সামাজিক, পারিবারিক, আইনি সব ধরনের প্রেশার দিতে পারেন। দ্বিতীয়ত, স্বামী হক আদায় না করলে কাবিননামা আরম্ভ কলাম যদি বিবাহের আগ দিয়ে সম্পন্ন হওয়ার পরে ফিল আপ হয়ে থাকে, স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বামী স্বাক্ষর করে থাকলে সেই পাওয়ার বলে অর্পিত তালাক এর মাধ্যমে নিজে তালাক গ্রহণও করতে পারেন। এটা শেষ চিকিৎসা হিসেবে নেবেন অবশ্যই, তবে তার আগের স্টেপগুলো তাকে অবলম্বন করতে হবে। হামিদুর রহমান, আপনি লিখেছেন, সৎমায়ের কি ছেলের উপর কোনো অধিকার আছে? ছেলে হিসাবে কোনো দিক থেকে যখন মা হবেন, তিনি বাপের দিক থেকে বাপের স্ত্রী হিসাবে মা কিংবা যে কোনোভাবে যখন মা হবেন, তখন অবশ্যই তার প্রতি একটা দায়িত্ব আসে এবং সে দায়িত্ব আদায় করার জন্য ছেলে হিসেবে সবাইকে চেষ্টা করতে হবে। সন্দেহাতীতভাবে সেটা নিজের আপন মায়ের মতো নয়, যে নিজের আপন মায়ের প্রতি যে দায়িত্ব আছে সেরকম না। অবকাশ সিদ্দিক, আপনি লিখেছেন, মামা শ্বশুর চাচা শ্বশুর সাথেও কি মহিলারা পর্দা করতে হবে? জি, মামা শ্বশুর চাচা শ্বশুরের সাথেও পর্দা করতে হবে, কারণ তারা আপন শ্বশুর নন। আব্দুল সালাম, আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়া জায়েজ আছে কি? না, জামাতে নামাজ পড়লে একে স্ত্রী পিছনে দাঁড়াবেন, সামনে স্বামীর সামনে দাঁড়াবেন। খোরশেদ আলম জানতে চেয়েছেন, আমি খুব দুরবস্থায় আছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তালা আপনার দুরবস্থা দূর করে দিন। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন, সেজদা গিয়ে দোয়া করবেন, সালাতে দোয়া করবেন এবং ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে দোয়া করবেন, নামাজের শেষে দোয়া করবেন। এম রিফাজ রাব্বি, আপনি জানতে চেয়েছেন, মাদ্রাসায় মন না টিকলে কী করব? মাদ্রাসার শিক্ষার্থী হয়তো, মাদ্রাসায় মন না টিকলে অভিভাবককে বোঝানোর চেষ্টা করুন যে আমার মন টিকছে না, কী কারণ টিকছে না সেটি বের করে যদি যুক্তি কোনো কারণ থাকে যে আসলেই মন না টেকার মতো কোনো কারণ বা পরিবেশ সেখানে আছে, তাহলে সেক্ষেত্রে সেই মাদ্রাসা পরিবর্তন করার জন্য উদ্যোগ নেওয়া উচিত কর্তৃপক্ষের, সরি অভিভাবকদের। আর অনেক সময় শয়তান এটি করে, সেক্ষেত্রে শয়তানের সাথে মোকাবেলা করতে হবে। অহেতাক অকারণে যদি এটি হয় তাহলে সেক্ষেত্রে নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, শয়তান আমাদের ভালো চায় না। যেখানে আমার মন টিকলে আমি লাভবান হব, শয়তান সেখানে আমার মনটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে। বিধায় শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। মাদ্রাসা যখন আমি পড়েছি আমারও এরকম সমস্যা তৈরি হতো যে মন টিকতো না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অটল অবিচল থাকার তৌফিক দিয়েছেন, যার কারণে উপকৃত হয়েছি, অনেক কিছু জানতে পেরেছি, কোরআন হাদিসের ইলম অর্জন করতে পেরেছি যৎকিঞ্চিত হলেও। অতএব আপনি যে প্রশ্ন করেছেন আমার শিক্ষার্থী বন্ধু, অবশ্যই নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করে টিকার চেষ্টা করতে হবে। আর যদি যৌক্তিক কোনো কারণ থাকে তাহলে অভিভাবকের সাথে সলা পরামর্শ করে আলাপ আলোচনা করে প্রতিষ্ঠান পরিবর্তনের পরিকল্পনা করা যেতে পারে। এমডি হাসেম মন্ডল, আপনি লিখেছেন, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি সেটা কবুল হলো কি না, সেটা বোঝার আলামত কি? যেটা চাইলেন সেটা পাইলে এটা তো একটা কবুল হওয়ার আলামত। আর মনে রাখবেন, বান্দার দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল উপার্জন থাকা, কায়মুল বাক্যে দোয়া করা, সেভাবে যদি আপনি দোয়া করেন তাহলে দোয়া কবুল না হওয়ার কোনো কারণ নাই। তবে সে কবুলটা বিভিন্নভাবে হতে পারে। ধরুন, আপনি যা চেয়েছেন তা না পেয়ে তার চেয়ে ভালো কিছু পেলেন, এটাও দোয়া কবুলের একটা দিক। আবার কিছুই পেলেন না কিন্তু আখেরাতে আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় পাবেন, সেটাও এক ধরনের কবুল হওয়া। বান্দার দোয়া সাধারণত বিফলে যায় না। এরপর রিয়াদুল হাসান, আপনি জানতে চেয়েছেন, পরীক্ষার হলে অন্য কাউকে দেখানো বা অন্য কারোর কাছ থেকে দেখা কি জায়েজ আছে? না, এটি আমানতের খেয়ানত, যার কারণে অন্য কারোটা দেখে লেখা যেমন গুনাহের কথা, অন্য কাউকে নিজের লেখা দেখানো এটাও গুনাহের কথা, অসততা। একজন ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারেন না, অসৎ হতে পারেন না। আপনাকে আমানত দেওয়া হয়েছে, এটা যেটা করবে না, আপনি লুকিয়ে লুকিয়ে সেটা করলেন, এই যে অসততা, এই যে অনৈতিকতা, এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না, বিধায় এটি গুনাহের কথা। আর নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না। আপনি কর্তৃপক্ষকে ধোকা দিচ্ছেন, আপনি প্রকাশ্যে করবেন না, লুকিয়ে ছাপিয়ে করবেন, তাহলে এক ধরনের ধোকা।